শিরিক তা বোঝাবো কিভাবে? মেডিটেশন সরাসরি প্রথম পর্যায়ে শিরিক না, মেডিটেশন একটা সেকুলার বিষয়। এটা সেকুলার মানে যেমন আপনি ঔষধ খান, এটাকে প্রথম অপরাধ হলো দিনের সাথে জড়ানো। মনে করা দিনে মোরাকাবা আছে, মোরাকাবা শব্দটাই দিনে নেই। দ্বিতীয়ত মোরাকাবা মানে ধ্যান নয়, মোরাকাবা মানে যারা সুফিয়া কেরাম লিখেছেন, ইমাম গাজালির বই পড়েন, মোরাকাবা মানে আত্মসমালোচনা, রেকাবা মানে কন্ট্রোল, সিআইডি, নিজেকে নিজে কন্ট্রোল করা, নিজের পর্যবেক্ষণ করাকে বলে মোরাকাবা, মানে ধ্যান না। ইসলামে ধ্যান বলে কোনো জিনিস নেই। ইসলামে জিকির আছে, ইসলামে দোয়া আছে, ইসলামে তাফাক্কুর আছে, কোরআন নিয়ে হাদিস নিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা গবেষণা আছে। কাজেই এই সেকুলার বিষয়কে দিন মনে করা, ইবাদত মনে করা, দিনের কিছু বলা, এটা প্রথম গোমরাহী। দুই নম্বর কথা, মেডিটেশন মুসলমান করা মানে বিরিয়ানি থুয়ে পান্তা ভাত খাওয়া। আপনি আল্লাহর জিকির এবং দোয়ার মাধ্যমে যা পাবেন, 15 মিনিট জিকির দোয়া করলে যা পাবেন, 15 ঘন্টা মেডিটেশন করলে তা পাবেন না, কারণ মেডিটেশন মিথ্যা কল্পনা। শিরিক কখন আসে? মেডিটেশনে অনেক সমস্যা আছে। একটা হলো মেডিটেশনের মাধ্যমে কিছু শান্তি পাওয়া গেল, মনে করলাম আমি ভালো মুসলমান, অথচ আপনি সকল হারামে লিপ্ত রয়েছেন, শিরিকে লিপ্ত। আপনি শিরিককে আর এখন শিরিক মনে করছেন না। দ্বিতীয়ত মেডিটেশনের একটা পর্যায়ে যে গুরু ধরতে হয়, কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন? গুরু ধরলে শিরিক আসবে, অর্থাৎ আপনি রোহানি সায়ের করবেন মহাজাতককে গুরু ধরে, তার সাথে সে আপনাকে মক্কায় নিয়ে মদিনায় নিয়ে যায়, এখানে গেলেই শিরিকে ঢুকে যাবে। তা আরও অনেক সমস্যা আছে, সেগুলো আর বলছি না। এটা এই মেডিটেশনকে ধর্মের সাথে জড়িয়ে, ভগবান রজনীশের নাম শুনছিলেন? হ্যাঁ, আমাদের এই ধরনের ভগবান রজনীশ কাল্ট তৈরি হতে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজ লম্বা সূরা পড়ার উদ্দেশ্যে কোরআন দেখে তেলাওয়াত